ময়মনসিংহের ভালুকায় অসুস্থ রোগীদের মাঝে আর্থিক অনুদান ও চেক বিতরণ করা হয়। সকালে উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মোট 28 জনকে জনপ্রতি 50,000 টাকার চেক এবং 2,000 টাকা করে 61 জনকে নগদ অর্থ বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ কাজী মুদ্দিন আহমেদ ধনু। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উমর হায়াত খান নঈম, সমাজসেবা অফিসার অসীম সরকার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন রোগে আক্রান্ত তাদেরকে ডিসি অফিসের মাধ্যমে সেই সমস্ত 50,000 টাকার চেক আসছে, সেইগুলিও খুব দ্রুত সময়ের মধ্যে বিতরণ করা হবে।